হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব মূলত দুটো কন্টেন্টের, যেটা রিলিজ করেছে। একটা হচ্ছে চরকির যে অ্যাপটা রয়েছে, সেই চরকির অ্যাপে বাংলাদেশের কন্টেন্ট এবং একটা শর্ট ফিল্ম। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে ইউটিউবে রিলিজ করেছে প্রদীপ্ত ভট্টাচার্যের নতুন একটা ওয়েব সিরিজ, এবং সেটার প্রথম এপিসোড, যেটা নাম হচ্ছে বিরোহী। তো দেখো, কথা বলবো দুটো নিয়েই, এবং দুটোর মধ্যেই কিন্তু একটা কমন একটা সিমিলারিটি রয়েছে, যেটা আমি ডিসকাস করবো এই ভিডিওর একদম এন্ডে গিয়ে। তো রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করি প্রথমে যে কন্টেন্টটা দিয়ে, সেটা হচ্ছে বিরোহী, যার এপিসোড 1 রিলিজ করেছে, এবং যেখানে কিন্তু অভিনয় করছেন সায়ন ঘোষ, যাকে তোমরা মূলত চেনো হচ্ছে আর জে সায়ন নামে। এবং দেখো, প্রদীপ্ত ভট্টাচার্যের ব্যাপারে খুব একটা বিশেষ কিছু বলার নেই, যারা তার কাজ দেখেছো এর আগে, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত বলো বা ধরো তোমার যদি বাকিটা ব্যক্তিগত বলো, তো এই ধরনের কাজ যারা দেখেছো তার পরে আর তার কাজ নিয়ে মানে প্রশ্ন থাকার কথা না, তুমি অলরেডি তার ফ্যান হয়ে গেছো। একটু ছোট্ট করে গল্পটা যার প্রিফেসটা বলি, কারণ একটাই এপিসোড এসছে, এটা হচ্ছে যে একটি গ্রামাঞ্চলের মতো একটা জায়গা, সাবার্স বলা যেতে পারে। তো সেখানে মূলত একটি ছেলে যে বিভিন্ন ধরনের কাজকর্ম, ছোটোখাটো কাজকর্ম করে থাকে, কখনো কখনো ফটোগ্রাফারকে অ্যাসিস্ট করলো বা এরকম টাইপের। তো সে হঠাৎ করে একটি সরকারি চাকরি পায়, এবং সেটা একটি প্রাথমিক স্কুলে, প্রাথমিক বিদ্যালয়, এবং যে জায়গাটার নাম হচ্ছে বিরোহী। এবং সেই বিরোহী প্রাথমিক বিদ্যালয়ের মানে যে জায়গাটা, সেই জায়গাটা রিচ করতে, তার বাড়ি থেকে সে যেভাবে রিচ করে সেখানে গিয়ে পৌঁছো, এবং সেই স্কুলটাতে গিয়ে প্রথম তার পাটা আর কি রাখে, এখানে গিয়ে এপিসোডটা শেষ হয়ে যাচ্ছে। এবং যেভাবে এপিসোডটা শেষ হয়েছে, ট্রাস্ট মি, সেকেন্ড এপিসোডটা দেখার জন্য মানে সাংঘাতিক বলতে পারো যে একটা আগ্রহ তৈরি হয়েছে। এবং সবথেকে যেটা ভালো কথা, এটা একদম ফ্রি কন্টেন্ট, ইউটিউবে তোমরা দেখতে পারবে, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, এর প্রত্যেকটা এপিসোডই ইউটিউবে রিলিজ করবে। তো ফার্স্ট যেটা আমার পজিটিভ সাইড যেটা বলবো, সেটা হচ্ছে যে ভীষণ অথেন্টিক, এবং একটা মাটির গন্ধ বলে না সেই ব্যাপারটা রয়েছে, যেটা আমরা টিভিএফের যে সমস্ত সিরিজগুলো আমরা দেখে অভ্যস্ত, তো এটার মধ্যে সেইরকম একটা ব্যাপার রয়েছে যে খুব ন্যাচারাল, খুব স্বাভাবিক। আর যে সায়নকে দুর্ধর্ষ লাগছে এই ক্যারেক্টারটা, সিরিয়াস রোল, এবং সেখানে পুরো ট্রিটমেন্টটা মানে যদি বলো সেটার কালার গ্রেডিং থেকে শুরু করে, সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে, সেখানে একটা কীর্তন ব্যবহার করা হয়েছে ওই জায়গাটা, মানে প্রত্যেকটা জিনিস একদম নিখুঁত, একদম পারফেক্ট, মানে বলতে পারো একদম আই প্লেজার, মানে চোখ, তুমি যে চোখ দিয়ে দেখছো একটা চোখ যেন তোমার একটা আরাম পাবে। তো এইরকম একটা ব্যাপার রয়েছে। এবং গল্পটার মধ্যে যেটা স্ক্রিন প্লেটুকু যেটুকু মানে দেখা গেছে একটা 30 মিনিট এপিসোডে, তো সেখান থেকে কিন্তু গল্পটা একটা দারুণ হতে চলেছে, এবং স্ক্রিন প্লেটা দুর্ধর্ষ, এটা কিন্তু একটা হিন্টস পাওয়া গেছে। তো আমার জন্য কিন্তু একদম মাস্ট ওয়াচ কন্টেন্ট, প্রত্যেকটা এপিসোড দেখতে হবে, ফার্স্ট এপিসোডটা কিন্তু ফাটিয়ে দিয়েছে। তো এরপরে যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চরকিতে রিলিজ হওয়া বাংলাদেশের নতুন একটা শর্ট ফিল্ম, যেটার নাম হচ্ছে অতিথি। এবং এই যে শর্ট ফিল্মটা, এই শর্ট ফিল্মটাতে কিন্তু মূল চরিত্রে যিনি অভিনয় করছেন, তোমার নাম হচ্ছে মনোজ প্রামাণিক, এবং পাশাপাশি আরও সহশিল্পীরা রয়েছে। এবং এটাও কিন্তু কিছুদিন আগে বাংলাদেশের চরকিতে আর একটা শর্ট ফিল্ম এসেছিল, যে শর্ট ফিল্মটার নাম ছিল হচ্ছে জোয়ার ভাটা। তো সেই রকমই কিন্তু আবার একটা মাটির গল্প, সেখানেও কিন্তু গ্রাম বাংলাকে দেখানো হয়েছে, একজন একদম মানে নিম্নস্তরীয় মানুষের জীবনের যে সমস্যা, সেই সমস্যাটাকে দেখানো হয়েছে। মূলত দুটো গল্প প্যারালালি চলছে, একটা কাপল যাদের মানে যারা হয়তো নিজের প্রথম সন্তানের জন্য তারা লালায়িত, তাদের বাচ্চা হচ্ছে না, আর একটা কাপল যার স্ত্রী হচ্ছে সন্তান সম্ভব এবং সন্তান আসতে চলেছে, এইরকম একটা পরিস্থিতিতে যে কিভাবে তাদের জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটে এবং সেখান থেকে তারা কিভাবে কনক্লুশন অবধি পৌঁছয়, এইটাই মূলত এই গল্পটায় দেখানো হয়েছে। এবং এটারও ট্রিটমেন্ট কিন্তু একদম, টু বি ভেরি অনেস্ট, একদম কিন্তু সহজ সরল এবং অথেন্টিক রাখা হয়েছে। দ্বিতীয় যে জিনিসটা আমার ভালো লেগেছে এটা সম্পর্কে, সেটা হচ্ছে যে হ্যাঁ, এর মধ্যে দেখো একটা জায়গায় এই এই সেগমেন্টের মানুষের জীবনের ক্রাইসিস, এবং সেটার জন্য মানুষ মানে কতটা লেভেল অবধি নিচে যেতে পারে সেই ব্যাপারটাকে খুব ডিটেলিংয়ে দেখানো হয়েছে। পারফরমেন্স ওয়াইজ মনোজ প্রামাণিকের পারফরমেন্স আমার দুর্ধর্ষ লেগেছে, স্পেশালি একটা সিন, একটা জঙ্গলের মধ্যে একটা সিন আছে যেখানে তাকে একটা অফার করা হবে, সেই অফারটা সে যখন রিজেক্ট করবে, ওই যে মোমেন্টটা না, মানে দ্যাট ইজ ট্রিমেন্ডাস, মানে হাউ গুড অ্যাক্টার হি ইজ, মানে ওই একটা সিন দেখলে কিন্তু বোঝা যায়। এবং পাশাপাশি আরও একটা জিনিস যেটা বলতে হবে, ক্যামেরা ওয়ার্কসটা আমার খুব ভালো লেগেছে, বেশিরভাগ মুভমেন্ট যেগুলো রয়েছে মানে ক্যামেরা, সেগুলো সব হ্যান্ডহেল্ড মুভমেন্ট রয়েছে, ধরো একজন লোক এগিয়ে যাচ্ছে আরেকটা লোকের দিকে এগোচ্ছে, কথা বলছে, বা দুজন লোক কথা বলতে বলতে এগিয়ে আসছে, তাদের ফিট মুভমেন্ট, ক্যামেরাগুলো যেভাবে জার্কি মুভমেন্ট রয়েছে না, খুব ভালো ক্যামেরা ওয়ার্ক এটা বুঝতে পারা যাচ্ছে, কালার গ্রেডিং বেশ সুন্দর, এবং এটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাথে একটা গান, এটাও খুব পজিটিভলি মানে ইউজ করা হয়েছে। তো আমি যদি মানে ধরো কন্টেন্ট টু কন্টেন্ট ওয়াইজ কম্পেয়ার
শেয়ার করি, দুটোই কিন্তু খুব বাস্তব, একদম দুই বাংলার যে সমস্যা, মানে এপার হোক বা ওপার হোক, আলটিমেটলি তো আমরা বাঙালি, এবং আমাদের জীবনের যে একদম ধরো নিম্ন মধ্যবিত্ত জীবনের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসগুলোকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। বোথ দ্য কন্টেন্ট ওয়াজ মানে ওয়ার মাস্ট ওয়াচ কন্টেন্ট, মানে মিস করা যাবে না। তো এই ছিল আমার মূলত এই দুটো মানে ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মের ইনিশিয়াল রিয়াকশনস। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আগামী দিনেও এই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, কথা বলবো, আর দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।